তো সবাই ভালো আছো তো, তাই না? আচ্ছা, তো আজকে আমরা ISSB এর অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হলো ইনকমপ্লিট স্টোরি। ঠিক আছে, এটা বাংলা থাকবে এবং ইংলিশ থাকবে, দুটা করে করে দেয়া থাকবে আর কি। তো যাই হোক, আমাদের সময় ওনারা হয়তো বা 3 মিনিট বা 3.5 মিনিট করে যেটাই দেখ না কেন, ওই সময়ের মধ্যে আমাদেরকে কমপ্লিট করে দিতে হবে আর কি স্টোরিটা, বুঝতে পারছো? এখন স্টোরি লেখার কিছু বেসিক গুণাবলী থাকে, নিয়ম কানুন আছে আর কি, সেই নিয়ম কানুন গুলো আমাদেরকে আগে থেকে একটু প্র্যাকটিস করে যাওয়া উচিত, যেটা তোমার ওখানে প্রবলেম বের করার জন্য কিন্তু ওই টাইপের গল্পগুলো কিন্তু তারা দিয়ে থাকবে। তো যাই হোক, প্রথম গল্পটা দেখি, যে রফিকের পিতার মৃত্যুর পর রফিক সংসারের টানাপোড়েনের মাধ্যমে এসএসসি পাশ করলো, তারপর একদিন ড্যাশ ড্যাশ ড্যাশ, বুঝা গেছে? কিন্তু প্রথমেই আমরা গল্পগুলো পড়েই কিন্তু একটু দেখা যায় যে একটু নেগেটিভ চিন্তা ভাবনা গুলো কিন্তু চলে আসাটা স্বাভাবিক এই বয়সে, ঠিক কি না? বা খুব গঠনমূলক একটা পজিটিভ চিন্তা কিন্তু সবার মধ্যে শুট করে চলে আসবে না, বাট এগুলো আগে থেকে আমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে। তারপরে গল্পটা দেখো, নিপা ও করিম খুব ভালো বন্ধু, হঠাৎ করিম শুনতে পেলো ড্যাশ ড্যাশ ড্যাশ। এখন হঠাৎ করিম কি শুনতে পেলো? এখন এখানে অনেকে অনেক চিন্তা নিয়ে আসতে পারে, খারাপ চিন্তা নিয়ে আসতে পারে, ভালো চিন্তা নিয়ে আসতে পারে, বাট আমাদেরকে গল্পটা ফুলফিল করতে হবে, যে ভালো চিন্তাটা দিয়ে গল্পটা লিখে আসতে হবে, যে গল্পটা পড়ে আমাদের যে গুণাবলী গুলো দরকার একজন সামরিক অফিসার হওয়ার জন্য, সেই গুণাবলীর আলোকে আমাদের এই গল্পগুলো কমপ্লিট করে আসা আমাদের জন্য পজিটিভ। দেন আরেকটা দেখো, শাপলা আর পলাশ মামাতো ভাই গো। সেদিন রাতে বাসায় কেউ ছিল না, কিন্তু গভীর রাতে শাপলা ড্যাশ ড্যাশ ড্যাশ। ম্যাক্সিমাম পোলাপানের মাথায় কিন্তু চল নেগেটিভ চিন্তা ভাবনা আসতেছে, যে গভীর রাতে কি হতে পারে, অবৈধ সম্পর্ক হতে পারে, অবৈধ সম্পর্কের জন্য শাপলা পলাশকে ডাক দিতে পারে, এই চিন্তাটাই কিন্তু প্রথমত আসছে, আসছে না? ট্রুলি স্পিকিং আসছে তোমার মধ্যে? আসছে তোর মধ্যে? সবার মধ্যে কিন্তু এই চিন্তাটা আসছে, বাট এই চিন্তাটা আসলে আমাদেরকে নিয়ে আসা যাবে না, আমাদেরকে চিন্তাটা করতে হবে পজিটিভলি, চিন্তা করতে হবে গভীর রাতে কি হতে পারে। গভীর রাতে সাপোজ আমি একটু হিন্স দিয়ে দিই, পলাশ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে, বা পলাশ হচ্ছিল পলাশের যে কোনো কিছু প্রয়োজন হতে পারে, আবার পলাশের সামথিং কিছু একটা হেল্প দরকার হতে পারে, হতে পারে তো? যেহেতু তার রুমে দুজনেই আছে এবং গভীর রাতে পলাশ হয়তো বা তার কাছে হেল্প চেয়েছে সাপ্লার কাছে, সেটা সে শুনতে পেলো, ঠিক কি না? বা তাকে হেল্প করার জন্য সাপ্লা আগায় গেল, গল্পটা এভাবে রূপ দেওয়া উচিত। আবার দ্বিতীয় নাম্বার গল্প 2 নাম্বারটা দেখো, নিপা করিম খুব ভালো বন্ধু, হঠাৎ করিম শুনতে পেলো, কি হবে? এখন অনেকে চিন্তা ভাবনা এটা চিন্তা করো যে আমার মনে হয় যে তোমরা যারা আসো সামনে এই চিন্তাটা করে আসছো যে নিপার হঠাৎ বিয়ে শাদী হয়ে গেছে বা হ্যান ত্যান এই জাতীয়, এ জাতীয় জিনিস আসছে না চিন্তা? এটাই তো আসছে, আসছে না? আচ্ছা, তাহলে এই চিন্তাগুলো নিয়ে আসা যাবে না। এখন শুনতে পেলো কি শুনতে পেলো, যে করিম শুনতে পেলো যে নিপা ভালো একটা কিছু করছে দেখাইছে, বা ভালো একটা কিছু করছে, বা ভালো একটা জায়গায় অংশগ্রহণ করেছে, বা ভালো একটা কিছু কাজ করলো সমাজের জন্য, বা দেশের জন্য, বা পরিবারের জন্য, বা নিজের জন্য, বা বন্ধুদের জন্য, বা সহপাঠীদের জন্য, যেটাই হোক না কেন, এই টাইপের জিনিসগুলো নিয়ে এসে আমাদের গল্পটা পূরণ করতে হবে। তার মানে আমরা প্রথমত যে নেগেটিভ চিন্তাটা করলাম, সেই নেগেটিভ চিন্তাটা আমরা উজ্জ রেখে আমরা আমাদের পরবর্তী যে পজিটিভ চিন্তাগুলো নিয়ে আসলাম, এই পজিটিভ চিন্তাগুলো হচ্ছে আমরা কি করলাম এখানে ফিল আপ করলাম, বোঝা গেল? দেন প্রথম গল্পটা দেখো, রফিকের পিতার মৃত্যুর পর রফিক সংসারের টানাপোড়ার মাধ্যমে এসএসসি পাশ করলো, তারপর একদিন ড্যাশ 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 ড্যাশ। এখন কি হলো তারপর একদিন? এখন অ্যাজ ইউজুয়ালি একটা ছেলে তার বাবা মারা যাওয়ার পরে তার উপরে কিন্তু দায়িত্ব আসে সংসার চালানোর, পরিবারের যদি মা থাকে বা ছোট ভাই বোন থাকে তাদেরকেও কিন্তু দেখাশোনা করার দায়িত্ব আসে, ঠিক না? তো এই দেখাশোনা বা অভাব অনটনের মাধ্যমে কিন্তু রফিক এসএসসি পরীক্ষা পাশ করলো। তারপর একটা ছেলের মেন চিন্তা হওয়া কি উচিত, যেহেতু বাবা নেই সেহেতু তার আর্নিংটা আরো একটু
বাড়াতে হবে বা আর্নিং বাড়ানোর জন্য আরো কিছু করতে হবে বা চাকরি করতে হবে বা কোনো কাজ কোনো কিছু কাজ করতে হবে বা চলো পাশাপাশি তার লেখাপড়াও কিন্তু চালায় যেতে হবে, বুঝে গেছেন? তো এখন এই জায়গাটা তার হচ্ছিল স্বাবলম্বী হওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে। গুরুত্বপূর্ণটা কিরকম, যে তার সংসারের হাল তাকে ধরতে হবে, তার ফ্যামিলি তাকে চালাতে হবে। যদি না মা কিছু না করুক, হয়তো অনেকের মায়ের গৃহিণী থাকতে পারে, কর্মজীবী মা তো খুব কম দেখা যায়, তার হয়তো বা ছোট ভাই বোন থাকতে পারে। এই চিন্তার আলোকে তোমাদেরকে গল্পটা লেখা উচিত, যে তার স্বাবলম্বী হওয়ার একটা গল্প লেখে নিন, লিখতে পারলে ভালো একটা তোমার পজিটিভ মার্কস পাবা, বুঝা গেছে? তো তোমরা যারা আসো সামনে, তোমরা গল্পগুলো লিখে ফেলো। হ্যাঁ, আমি একটু আমাদের অনলাইন স্টুডেন্টদের জন্য একটু কথা বলে বাদ বাকি সময় তোমরা গল্পটা লিখতে পারো। তো যাই হোক, আজকে আমাদের যারা ভিডিওটা সোজোর একাডেমির টিউটোরিয়াল ভিডিওটা তোমরা যারা দেখছো, তো আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবা এবং খুব ভালোভাবে ISSB তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমরা সবাই ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো। আর ISSB কোনো পরীক্ষাকেই খুব ছোটোভাবে নেওয়া যাবে না, প্রত্যেকটা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় নিজেকে খুব ভালোভাবে অংশগ্রহণ করাতে হবে, যাতে স্যাররা বা ওখানে যারা মনোবিজ্ঞানীরা যারা থাকবেন বা সাইকোলজিস্ট স্যাররা যারা থাকবেন, তারা যেন তোমার পরীক্ষায় তোমার বিভিন্ন লেখায় তোমার বিভিন্ন কথাবার্তায় তোমার বিভিন্ন আচার আচরণে তারা যেন বুঝতে পারেন যে না, এই ছেলে বা এই মেয়েটাকে আমাদের যে কোর্সের জন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে আসছে তাকে এই জায়গাটায় চান্স দিলে পরে সে দেশে বাই নিজেকে নিয়োজিত করতে পারবে। তো আশা করি সবাই ভালো থাকবা এবং পরবর্তী আমাদের ইনকমপ্লিট স্টোরির উপর আরো অনেক টিউটোরিয়াল আসবে, অনেক পরামর্শ আসবে। আর বেসিক্যালি তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, সোজোর একাডেমি সবার শুভকামনা করে, তোমাদেরও শুভকামনা রইলো, তোমাদের প্রতি ভালোভাবে প্রস্তুতি নাও এবং সবাই ইনভাইট থাকলো আমাদের টিউটোরিয়াল পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য। আর যে কোনো হেল্প তোমরা আমাদেরকে কমেন্টস করতে পারো অথবা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে জেনে ফোন করে তুমি তোমার বিস্তারিত বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য তুমি জেনে নিতে পারো। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।